দারুল এহসানের বিশ্ববিদ্যালয়ে নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। ইতিপূর্বে দারুল এহসান বিশ্ববিদ্যালয়ে নিয়ে একাধিক রিট পিটিশন দায়ের হলে বিগত 2016 সালে মাননীয় হাইকোর্ট বিভাগ উক্ত রিট পিটিশনের রায় প্রদান করেন। রায় প্রদান করে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। তন্মধ্যে দারুল এহসান বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে একটা নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপিল ডিভিশনে আপিল করা হলেও আপিল বিভাগ উক্ত নির্দেশনা বহাল রাখে। তার পরিপ্রেক্ষিতে বিগত 28/8/2018 ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দারুল এহসান বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং উক্ত সনদের ভিত্তিতে ইতিমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সকল কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গ্রহণ করবে। পরবর্তীতে 28/8/2018 ইং খ্রিস্টাব্দে উক্ত অফিস আদেশটি স্থগিত করা হয় আরেকটি আদেশের মাধ্যমে। উক্ত আদেশটি এরকম ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে 28/8/2018 খ্রিস্টাব্দে জারিকৃত আদেশটি স্থগিত করা হল। এই স্থগিত করার পরে আজকের যে রিট পিটিশনার্স তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা ক্ষতিগ্রস্ত এইভাবে, তারা যেহেতু দারুল এহসান বিশ্ববিদ্যালয় হতে তারা সনদ অর্জন করেছেন এবং এনটিআরসি এর নিবন্ধিত হওয়ার পর এনটিআরসি এর সুপারিশক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কর্মরত আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সুপারিশক্রমে বা তাদের যাচাই বাছাই করে যখন এমপিওর জন্য সকল যোগ্যতা অর্জন করছেন তখন এমপিওর জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে এমপির জন্য আবেদন করে। আবেদন করার পর যথাযথ কর্তৃপক্ষ যেহেতু 29/8/2018 ইং তারিখের যে আদেশটির কারণে তাদের এমপিওর কাছে দিতে মৌখিকভাবে অস্বীকৃতি করেন বা এমপিও নিয়ে তারা অগ্রসর হতে অনীহা প্রকাশ করে, তাই তারা মাননীয় আদালতে এই রিট পিটিশন দায়ের করে। আদেশটি কেন আইনত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, সাথে সাথে কেন আজকে যে রিট আবেদনকারী তাদেরকে এমপিও সুবিধার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই মর্মে রুল জারি করা। আচ্ছা, তাহলে যারা রিট করেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আর কি এমপিও ভুক্তি সুবিধা দেওয়ার একটা বিষয় চলে এসেছে আদালতের মাধ্যমে। পরবর্তীতে যদি কেউ এর সঙ্গে সম্পৃক্ত হতে চান তাহলে তার ক্ষেত্রে আইনি পদক্ষেপ কি কি হবে? না, তারও একই পদ্ধতিতে যেতে হবে। তবে আপনাকে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের সংবিধান অনুযায়ী সবাই আইনি দৃষ্টিতে সমান এবং সবাই সমান সুযোগ লাভের অধিকারী, সেক্ষেত্রে দারুল এহসান ইউনিভার্সিটি থেকে যারা সনদ অর্জন করেছেন এই অফিস আদেশ প্রদান করার পরে অনেককে এমপিও ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এবং এই অফিস আদেশ অনেকে দৈনিক পত্রিকায় ছাপাও হয়েছে এবং এই অফিস আদেশ প্রদানের পূর্বে অনেককে এমপিও ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেহেতু একই বিশ্ববিদ্যালয় থেকে আমরা একই ডিগ্রি অর্জন করেছি, সুতরাং কাউকে এমপিও ফ্যাসিলিটি দিচ্ছেন কাউকে এমপিও ফ্যাসিলিটি দিচ্ছেন না, যাতে করে আমার মৌলিক অধিকার ব্যাহত হয়েছে সেই মৌলিক অধিকার রক্ষার্থে আমার এই পিটিশনটা আমরা এই পিটিশনটা দায়ের করেছি। ঠিক আছে, এখন এরকম যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তারাও মহামান্য হাইকোর্ট ডিভিশনে এসে তাদের মৌলিক অধিকার রক্ষার্থে তারা আবেদন করতে পারবে। থ্যাংক ইউ, জি, ধন্যবাদ।